এছে দ্য মর্নিং শো মই জয়ন্ত মাধব গোস্বামী দেশত ক্রমাৎ হ্রাস পাইছে করোনা সংক্রমণের হার বিগত চৌবিশ ঘণ্টাত 132,788 জন নতুনক আক্রান্ত হয়েছে এদিন 3,207 জন করোনা আক্রান্তর মৃত্যু চৌবিশ ঘণ্টাত 231,456 জন করোনার আরোগ্য লাভ করোনা আক্রান্তর হার 6.57 শতাংশ বর্তমান 17,93,645 জন রোগী চিকিৎসাধীন হয়ে আছে আমি সমগ্র দেশের করোনার এই মুহূর্ত তথ্য জানাইছো দেশত ক্রমাৎ হ্রাস পাইছে করোনা সংক্রমণের হার বিগত চৌবিশ ঘণ্টাত 132,788 জন নতুনক আক্রান্ত হয়েছে এদিন 3,207 জন রোগীর মৃত্যু হয়েছে বিগত চৌবিশ ঘণ্টাত 231,456 জন রোগীয়ে করোনার আরোগ্য লাভ করেছে করোনা আক্রান্তর হার হয়েছে 6.57 শতাংশ আর বর্তমান 17,93,645 জন রোগী চিকিৎসাধীন হয়ে আছে ইফালে রাজ্যত ক্রমাৎ সৃষ্টি হয়েছে কোভিড পরিস্থিতি মঙ্গলবার দিনট নতুনক কোভিড 19 আক্রান্ত হল 4,682 জন ইয়ারে কামরূপ মহানগর আক্রান্ত 403 জন বিগত চৌবিশ ঘণ্টাত মৃত্যু হয়েছে 51 জন লোকের আর 4.05 শতাংশ হ্রাস পালে আক্রান্তর হার রাজ্য আরোগ্যর হার হয়েছে 86.51 শতাংশ আর দ্য মর্নিং শোত এই মুহূর্তে আমি লৈ আহিছো কোভিড কেয়ার লাইভ আর কোভিড কেয়ার লাইভত আমি আপনার সঙ্গে আলোচনা করো কেনেদরে আপনি যত্ন লব আপনার কেনো এই বর্তমান কোভিডর জটিল সময়সাত অত্যন্ত আতঙ্কময় পরিবেশে বিরাজ করেছে আর এনে সময়সাতে করোনার সংক্রমণ বৃদ্ধি পাই আছে আর এই সংক্রমণের নিজক কেনেদরে রক্ষা করব আর তার সমান্তরালক কেনেদরে আপনি আপনার পরিয়ালক সুরক্ষা প্রদান করব আর চিকিৎসকে প্রত্যেক অনুষ্ঠানতে আপনার পরামর্শ দিয়ে আহিছে আমি জনাও আমার ফোন লাইন এই মুহূর্তে সক্রিয় হয়েছে আপনি আপনি ফোন করে চিকিৎসকর পরামর্শ গ্রহণ করিব পারিব আমালে ফোন করক আর লাভ করক চিকিৎসকর পরামর্শ প্রত্যেক দিনের দরে আজিও আমার সুতে থাকিব এগারী চিকিৎসক এই মুহূর্তে আমি আপনার পরিচয় করাই দিম আমার সুতে এই মুহূর্তে আছে মহানগরীর আয়ুসুন্দ্রা হসপিটালের এনাস্থেসিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর বন্দনা সিনহা ডক্টর বন্দনা সিনহা আপনার স্বাগতম জানাইছো অনুষ্ঠানের মাজলে এক অত্যন্ত জটিল পরিস্থিতির সময়ত আপনাদের কোভিড যোদ্ধা হিসাবে চিকিৎসা সেবা আগবাই আছে এগারী এনাস্থেসিওলজি বিভাগের চিকিৎসক হিসাবে অত্যন্ত ওসরের কোভিড রোগীর চিকিৎসা আপনি প্রদান করে আছে আপনার অভিজ্ঞতা এইখানে মুহূর্তে জানি লব বিচার নমস্কার গুড মর্নিং মই ডক্টর বন্দনা আয়ুসুন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটালের ক্রিটিক্যাল কেয়ার বিভাগের মই ইনচার্জ হয় আর আজিলকে আমি এপ্রক্সিমেটলি 400 অতি ক্রিটিক্যাল পেশেন্ট বিলাকক চিকিৎসা আমি দি আহিছো এইবার এই দ্বিতীয় ঢৌটো যোনটো আহিলে ইয়াতে আমার যোনবিলাক পেশেন্ট আমি দেখা পালো সেই পেশেন্ট বিলাক অতি সিরিয়াস পেশেন্ট আর তেখেতর মেইন সিমটম হল উশাহ লব নোৱাৰে উশাহ লব নোৱাৰা কারণে আমি তেখেতক বিভিন্ন ধরনের অক্সিজেন দিবলগীয়া হল সেইটো কারণে গোটেই প্রবলেমবিলাক আরম্ভ হল কেটামান এইবার আমি বেশিকে পেশেন্ট হেরাইছো তার কারণে আমারও মনত বিরাট আমি দুঃখিত হয়ে আছো একো নকৰা যেন পাও আমি তথাপি এৰি দিবতো নোৱাৰো রোগী বহুত আশা লৈ আমার তালে আহে আমি সেইকালে দিন রাতে একে করে রোগীবিলাকক চাই থাকো তেখেতর এটেন্ডেন্টবিলাকর লগত অকমান কথা পাতো আজিলকে কোনো এটা এটেন্ডেন্টে আমাক কব নোৱাৰে যে আমি তেখেতর রোগীক চাই পেলাই তেখেতর লগত তেখেতকো সময় যেন দিয়া নাই রাতিপুৱাৰ গধূলি হৈ যায় এইটো কাম কৰি থকাৰ পিছত কিন্তু যেতিয়া আমি ইমান কষ্ট কৰা পিছত কালি ধরনের এটা যোনটো ইনসিডেন্ট হল আমার মাজতে একটা কাম করে থাকা ডক্টর সেনাপতি হোজাই কোভিড ইউনিটত কাম করে থাকা ডক্টর গরাকিক যেতিয়া এনে ধরনের ব্যবহার এটা করা যায় মনটো বিরাট দুঃখ পড়ে যায় আমি অলপ তল পড়ে যাও ইমান কষ্ট করা পিছত নিজের ফ্যামিলিক এড়িয়ে দিয়া পিছত
খোৱা চোৱাৰ একো কথা নেভাবি পেচেণ্টৰ লগত লাগি থকাৰ অৱস্থাত এনেধৰণৰ ব্যৱহাৰটো আমাৰ ফালে কৰা মানুহবিলাকৰ এগেইনষ্টত গভৰ্ণমেণ্টে খুব ষ্ট্ৰিক্টলি এটা ষ্টেপ এটা ল'ব লাগে মই ভাবোঁ। আৰু যোনকেইটা ষ্টেপ আপোনালোকে কৈছে গভৰ্ণমেণ্টে লৈছে বা গভৰ্ণমেণ্টে আমাক দেখাইছে তাৰ কাৰণে উই আৰ ভেৰি গ্ৰেটফুল। কিন্তু এনেধৰণৰ আৰু ইনচিডেণ্ট যেন নহয় মোৰ সেইটোৱে ৰিকুৱেষ্ট থাকিলে। নিশ্চয় আমি কথা পাতিম, এটা ফোন কল আছে, আমি ফোন কলটো লৈ লওঁ। নমস্কাৰ, স্বাগতম, কোভিড সম্পৰ্কত কি আছে আপোনাৰ জানিবলগীয়া, আপোনাৰ প্ৰশ্নটো কৰক। হেল্ল' হাই, হেল্ল' নমস্কাৰ নমস্কাৰ, আপোনাৰ প্ৰশ্নটো কৰক। মই মানে উহা নিহা লোৱা তলা